এই কবে এলে? কবে এলে? এই তো 3 weeks। ইমন কেমন আছে? ইমন ভালো, প্রায় চলে যাচ্ছে আর কি। আমি তো সিনেমার গান লিখি, আর ইমন ওই স্টেজ কোরিওগ্রাফি করে। ভিকি, ভিকির কি খবর? ভালোই, এখানে একটা বড় কোম্পানির সিইও হয়ে জয়েন করেছে। কত প্রেসার! ভালো ব্যাপার। এখানে কোনো কাজে এসেছিলে? এমনি কাজ আর কি। এমনি জাস্ট। তুমি? আমিও এমনি। না, জল ঢুকে গেছে। কি হলো? এই যে শব্দটা হলো না, এই যে পাখিটা রাখলো না, এই যে এগুলো কি কোথাও থেকে যায় নাকি এগুলো হারিয়ে যায় চিরকালের জন্য? মানে এই যে আমরা যে কথা বলছি, আমরা ভালোবাসছি, রাগ করছি, ঝগড়া করছি, এটা একটা কথা থেকে যাচ্ছে, এটা পরে আমরা খুঁজে পাবো, কি মনে হয়? আমি তো, ইউ রাইট সো ওয়েল। তোমার মনে হয় না কিছু এসব না, হারায় না কিছু, সব ফিরে আসে। ওই যে বলে না, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, ফিরে আসে। অনেকবার ভেবেছিলাম জানো, যে যোগাযোগ করবো, থ্যাংক ইউ, দেখা করব। ইডিয়েট আকাশটা মেইল আইডিটাই হারিয়ে ফেলেছে তোমার। কেন? কেন মানে? দেখা করতে চেয়েছিলে? জাস্ট জেনারেলি, মানে তোমাদের খবর নেওয়ার জন্য, যে তোমরা কেমন আছো, কি করছো, কি চলছে তোমাদের? চলছে, আমি একটা নতুন কোম্পানি জয়েন করেছি, রিজিওনাল হেড। রিয়া ওই বাড়িতেই। তোমাদের কি খবর, বিয়ে তো করেছো? বিয়ে? আকাশ তো এখন বিশাল সেলিব্রিটি, সিনেমায় গান লিখছে। আর ইমন কি করছে? ডান্স শোস। মাঝখানে তো দুবার ইউএস যাওয়ারও কথা হয়েছিল। গেলে? আসলে এখানে নাচের শো নিয়ে তো বিজি হয়ে পড়েছিলাম, যাওয়া হয়নি। ইউএস আসলে ভালোই হতো, হয়তো দেখা করতে পারতাম। আমাদের লাস্ট কবে দেখা হয়েছিল? বছর চারেক আগে। 4 বছর? চার বছর হয়ে গেছে কলকাতার বাইরে। সেদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? সেরকম কিছু না, এমনি। তুমি একদম পাল্টাওনি জানো। তুমি পাল্টেছো। বিয়ে জল গায়ে পড়লে কিছু ভয়টাই বলে না? বিয়ে না করেই বুঝে গেলে? আচ্ছা ইমন, তোমার বিয়ের জন্য প্রেশারাইজ করে না? তাহলে দেখা হবে। কত কথা মনে পড়ে যাচ্ছে, কি ছেলে মানুষ এটাই না করেছি না একসময়? আর এখন কি? এখন ছেলে মানুষই। এখন কি আর সে বয়স আছে? ফোন করো।
গুড নাইট। গুড নাইট। ইমন, বাঁ হাত। সরি। ওকে, ওয়ান মোর টাইম। ওয়ান টু থ্রি। ইমন, প্লিজ কাউন্টটা একটু আরেকবার প্লিজ। আই এম সরি। ওকে, ওয়ান টু থ্রি। প্লিজ ইমন, কনসেন্ট্রেট। দেখিস ওর কোনদিনও বিয়ে হবে না, আমি বলে দিলাম। নিজের ক্যারিয়ারে হতে পারে। এই শোনো, তুমি কার দলে বলো তো? আকাশের নাম আর কয়েকটা কর্পোরেট শো যদি আমি করতে পারতাম তাহলে ভালো হতো। অবশ্য একটা ভালো কাজ আমি করছি, অভিজিৎ চ্যাটার্জি, অভিজিৎ দা, ওনার জন্য একটা কোরিওগ্রাফি করছি। চেনো তো নিশ্চয়ই, এখন নাম্বার ওয়ান হিরো। তুমি চিনলি কে? আলাপ কে করালো সেটা তো বড় কথা না, না মানে ট্যালেন্ট না থাকলে আর কি হবে। ওর সাথে আলাপটা আমার আকাশে করি ছিল। এই ভিকি, তোমার তো অনেক কন্ট্যাক্ট আছে, আমাকে একটু শো এর ব্যাপারে তুমি হেল্প করতে পারবে? বলিস তো তুই ওকে এনেছিস? হ্যাঁ, ওই এক মিনিট। এই টেকেন ফর গ্রান্টেডটা আর কতদিন বলো তো? মানে আমি না ওর জন্য ছাড়ো, ওসব কথা ছাড়ো। ছাড়বো কেন বলো না, কতটা ভালোবাসো ওকে প্লিজ বলো। আমি ইমনকে বলতাম দেখ, রিয়া আর ভিকিকে দেখ, দেখে শেখ। কি শিখবে? তোমাদের রিলেশন মেড ফর ইচ আদার। আমি ভিকিকে ছেড়ে চলে এসেছি আকাশ।